নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব বাঙালির অত্যন্ত প্রিয় এবং ট্র্যাডিশনাল একটা রেসিপি, ছ্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। আপনারা দেখুন আমি কিভাবে ছ্যাঁচড়া তৈরি করি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আজকে আমরা বানিয়ে ফেলি ফেমাস রেসিপি, ছ্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি অথবা ছ্যাঁচড়া বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, পুঁই শাক নিয়েছি 500 গ্রাম, ছোট ছোট টুকরো করে পাতাগুলো কাটা হয়েছে এবং ডাটাগুলোকে কিন্তু চিরে চিরে নেওয়া হয়েছে। 250 গ্রাম কুমড়ো ডুমো ডুমো করে কাটা, 4টে পটল নিয়েছি লম্বা লম্বা করে চৌকো করে কাটা, 1টা বড় সাইজের আলু ডুমো করে কাটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা 4টে, 1টা বড় সাইজের টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 1টা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, গরম মশলা, 1টা মাঝারি সাইজের বেগুন ডুমো ডুমো করে কাটা, 1টা মাছের মাথা দুভাগ করে রাখা হয়েছে। আর এর সঙ্গে আমাদের লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি এবং সর্ষের তেল। প্রথমে মাছের মাথাটাতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। 1/4 টিস্পুন নুন দিলাম আর 1/4 টিস্পুন হলুদ নিলাম। নিয়ে মাছের মাথাটাকে মেখে নিয়ে 5 মিনিট আমরা রেখে দেব, তারপর এটাকে কিন্তু আমরা ভেজে নেব। কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি, এবারে আমি মাথাটা ভেজে নেব। মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবারে আমরা সবজিগুলোকে ভেজে নেব। আলু, বেগুন, পটল, কুমড়ো, 4 ধরনের সবজি একসঙ্গে আমরা ভেজে নেব। তেলটাকে বাড়িয়ে রাখলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। আর 1/2 টিস্পুন নুন দিয়ে দেব। সবজিটাকে কিন্তু আমরা বলছি হাই ফ্লেমে ভাজবো, একটু সময় নিয়ে ভাজতে হবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিলাম। এবার কড়াইতে 3 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, তার মধ্যে প্রথমে আমি দেব 5 ফোড়ন, 1/2 টিস্পুন 5 ফোড়ন দিলাম, আর 1টা শুকনো লঙ্কা। মশলাটা একটু ফ্রাই করব। এবারে এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর 2 মিনিট আমি এটাকে ফ্রাই করব। এবারে আমি এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেব। আদা বাটা দিলাম 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এবারে এই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আমি আরো 1 মিনিট এটাকে ফ্রাই করব, তারপর গুঁড়ো মশলাগুলো দেব। জিরে গুঁড়ো দেব 1 টিস্পুন, হলুদ দেব 1/2 টিস্পুন, কারণ হলুদ এর আগে কিন্তু দেওয়া আছে, লঙ্কা গুঁড়ো দেব 1/2 টিস্পুন, লঙ্কা গুঁড়োটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, যদি কম লাগে তাহলে কম দেবেন। নুন চিনিটাও দিয়ে দেব, 1/4 টিস্পুন নুন দিলাম, নুনটাও আগে দেওয়া ছিল, আর চিনি দেব 1 টিস্পুন। সামান্য জল অ্যাড করব, করে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। 2 টেবিল স্পুন মতো আমি জল অ্যাড করলাম, এবার হাই ফ্লেমে মশলাটাকে কষাবো।
মশলা তেল বেরিয়ে গেলে তারপর আমরা এর মধ্যে মাছের মাথাটা দেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা দেব। মাছের মাথাটা কিন্তু আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। মাছের মাথাটা দেওয়ার পর এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরো এক মিনিট মতো এটাকে রান্না করব। ফ্লেমটা বাড়ানোই আছে। এবারে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম আর সবজিগুলো তার উপর থেকে দিয়ে দেব। ধীরে ধীরে মিশিয়ে নেব, নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব আঁচটাকে একদম কমিয়ে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি হাই ফ্লেমে এটাকে আবার 5 মিনিট রান্না করে তারপর এর মধ্যে জল অ্যাড করব। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। দু কাপ জল দিলাম, যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমরা এটাকে ঢেকে দেব। ফুটে উঠেছে, এবার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, দেখে নেব সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে একদম যতক্ষণ আমাদের এই ঝোলটা একটু শুকিয়ে যাচ্ছে, একটা কাদা কাদা তরকারিটা হচ্ছে, ততক্ষণ আমাদের এটাকে রান্না করতে হবে। আর মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, তাহলে আমাদের ছ্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তৈরি হয়ে যাবে। এবারে আমি একটু নুন মিষ্টিটা টেস্ট করে নেব। একদম ঠিক আছে, আপনারা কিন্তু স্বাদ অনুসারে নুন মিষ্টি ঝালটা অ্যাড করবেন। এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা দেবো, এটা হয়ে এসেছে, আরও কিছু করে আর একটু শুকাবে। হাফ টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো, এবার কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের ছ্যাঁচড়া বা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। গরম গরম ছ্যাঁচড়া কিন্তু ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। তৈরি হয়ে গেছে আজকে আমাদের ফেমাস রেসিপি, মাছের মাথা দিয়ে পুঁই শাক বা ছ্যাঁচড়া। আপনারা দেখলেন আমি কত সহজেই ছ্যাঁচড়া তৈরি করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার হাজির হব নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।